আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এটা গতকাল রাতের ভিডিও গতকাল রাত থেকেই শুরু করছি আজকের ব্লগ ওকে আজকের রাতেও একটি গরম পানি আর সামান্য মধু দিয়ে রাতে খাইয়ে দিলাম সাথে একটু ওষুধও খাইয়েছিলাম আর এর পরে আমি সকালবেলা নিজে নাস্তা করলাম আর এই নাস্তাটা করার একটা কারণ যে ও একটু পছন্দ করে খাবে এই খাবারটা এই কারণেই ওকে দিলাম কারণ তার যেহেতু মুখে কোনো স্বাদ নাই মানে রাজির কথা বলছি আর কি তো ওকে এই খাবারটা দিলে ও নিজে হাতে একটু স্বাদ করে খাবারটা খাবে আমি ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম ওর রাহি রাজির স্কুলের মিসকে একটু ফোন দেব যে আজকে যদি ওকে না পাঠায় তাহলে অ্যাকচুয়ালি ওরকমভাবে ওর পড়াশোনায় কোনো হ্যাম্পার হবে কিনা এই কারণে তো মিস বললেন যে না কোনো সমস্যা নেই আপনি তাকে আসতে ধীরেই পাঠান তবে কালকে পাঠাতে হবে কজ কালকে হচ্ছে স্কুলে ওদের সিটি ক্লাসের আই মিন সিটি এক্সামের জন্য রুটিন দেয়া হবে চারিদিকে এত সাইলেন্ট ডেঙ্গু আর এই কারণে কিন্তু ভয়টা বেশি বাচ্চাদেরকে নিয়ে কারণ তারা তো প্রপারলি বলবেও না তাদের প্রবলেমটা আর দেখা যাচ্ছে আল্লাহ করুক সেটা ধরা পড়তে পড়তে অনেক লেট হয়ে যাবে পর্যাপ্ত পানি দেওয়ার চেষ্টা করছি একটু জুস সবই দেওয়ার চেষ্টা করছি আর এই যে আমি এখন যেটা কাটছি অ্যাকচুয়ালি কিন্তু এটা মালটা নয় আমি ভেবেছিলাম এটা মালটা কিন্তু কাটার পরে বুঝতে পারলাম যে এটা আসলে অরেঞ্জ তো কি আর করা যেহেতু কেটে ফেলেছি সো কিছু করার নেই তো আমি এখন এটাকে জুস করে নেব। নিয়ে দুজনকে দিয়ে দিব অন্যদিকে আমি হচ্ছে ট্রাই করছিলাম যে এটা দিয়ে জুস করার বাট আমার হাতে যে পুড়ে গিয়েছিল বৃদ্ধাঙ্গুলিতে এটার জন্য বেসিক্যালি আমি জুসটা করতে পারছিলাম না সো মমোকে ডাকলাম যে মমো আমাকে একটু হেল্প করে দিয়ে যাও তো মমো আমাকে জুসগুলো করে দিল। আর আমি এখন এই জুসটার মধ্যে সামান্য পানি মেশাবো মানে হাফ অরেঞ্জ জুস আর হাফ পানি দিয়ে এক চিমটি লবণ দিব যেন হচ্ছে একটু টেস্টফুল হয় আর কি এই কারণে তো এক গ্লাস আমি রাজিকে দিলাম আর আধা গ্লাস আমি রাহিকে দিলাম দিয়ে বললাম যে এখনই এটা ফিনিশ করে দিতে ওরা হচ্ছে বসে বসে কার্টুন দেখছিল মানে ডোরেমন মুভি মনে হয় এটা ছিল তো রাহি রাজি দুজন মিলে ল্যাপটপে বসে ডোরেমনের মুভি দেখছিল তো ওটা ওরা দেখছে আর এই সুযোগে আমরা আমি আর মোমো একটু ভাত খেতে বসছিলাম আর দুপুর টাইম হয়ে গিয়েছে সো আমি আর মোমো ফার্স্টে খেয়ে নেব দেন হচ্ছে ওরা খাবে কজ তারা হচ্ছে একটু লেট করে নাস্তা করেছে অ্যান্ড এখন এই যে জুসও দিলাম এই কারণে এনিওয়েজ আমাদের হচ্ছে আজকে দুপুরবেলা রান্না করেছিল হচ্ছে ডিম ভুনা যেটা কিনা খুবই টেস্টি ছিল মশলা আর হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডালটা ছিল পাতলা করে রান্না এক এক সময় এক এক রকম রান্না হয় আমাদের তো আজকে ছিল পাতলা করে রান্না করা আর এই ডিম আর ডাল তো খুবই মজা আপনারা অনেকে হয়তো জানেন আর এটা মোস্ট ফেভারিট খাবার আমাদের অ্যান্ড ওটা করার পরে বিকালে পাখির খাবার নিয়ে আসছিলাম তো সেই পাখির খাবারটা একটু মিক্স আপ করে নিয়ে ওদেরকে খেতে দিবো আর ওদের খাঁচাটাও হচ্ছে ক্লিন করে ফেললাম আমি তো দ্যাটস ওয়াই আমার আসলে একটু এদিকে লেট হয়ে গেছে কাজগুলো করতে করতে যার কারণে আমি আজকে দুপুরবেলা রান্নাও করি নাই আবার হচ্ছে আমার কিচেনে আমি মুরগি ভিজাই রেখে আসছি মুরগিটাও এখনও ধোয়া হয় নাই সো আমি এখন এর কাজটা করে নিয়ে তারপরে হচ্ছে কিচেনে চলে যাব রাতের রান্না করার জন্য আর এই যে দেখুন আমার ময়না আর টিয়া ওদের দুজনার বেসিকলি নাম দিয়েছে আমি ময়না টিয়া সো ময়না টিয়াকে খাবার টাবার দিয়ে একটু ক্লিনগুলা করে দিয়ে আসলাম কেইসের বিকালে একটু পারুটি ছিল বাট আমি পাউরুটি খাইনি আমি খাচ্ছিলাম এই বিস্কিটটা এই বিস্কিটটা বেসিক্যালি এই বাসাতে আমি একাই পছন্দ করি আর আব্বু পছন্দ করে এছাড়া তেমন কেউ খুব একটা পছন্দ করে না কেকার্স বিস্কিটটা বাট এটা কিন্তু চা দিয়ে ডুবিয়ে খেতে বা কলা দিয়ে খেতে ভীষণই মজা লাগে অন্যদিকে আমি এই যে মুরগিগুলো এখন ক্লিন করে নিব একটু সাইজ করে নিয়েছি এটা ক্লিন করে নিয়ে মুরগিটা বসাই দিব সো এই সুযোগে বলে রাখি অনেক নতুন আপুরা জয়েন হয়েছেন আমার ভিডিওতে যারা কিনা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আশা করি আমার ব্লগ ও ভিডিও আপনাদের ভালো লাগে মুরগিটা আমি অ্যাজ ইউজুয়াল মোটামুটি তরকারি যেভাবে আমি করি কজ। মানে হচ্ছে যেভাবে আমি মুরগি রান্না করি ওইভাবে করে কষায় নিয়ে মশলা তারপরে দিয়ে দিচ্ছি ভালো করে মুরগিটা কষায়ে আমি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কুক করে নেবো রান্না হয়ে গেলে তারপরে আমি সামান্য ঝোলের পানি দেব। আর যেহেতু খুব একটা মুরগিতে আলু দেয়া হয় না আমার একমাত্র আমার কাজিন যে আলু পছন্দ করে সে আসলে আমার বাসায় মাংসে বা মুরগিতে আলু দেয়া হয় আদারওয়াইজ খুব একটা দেয়া হয় না তো আজকে আমার মুরগিতে ওরকমভাবেই আলু দেওয়া হবে না ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে একদম কালচে রং চলে আসছে এরকম কষানো মাংস আসলে আম্মা পছন্দ করে মানে আমার শাশুড়ি মা সেটা গরু মুরগি খাসি যেটাই হোক না কেন সরি আম্মা গরু মাংস খায় না খাসি অথবা মুরগি সেটা একটু বেশি পছন্দ আম্মার এছাড়া তো আম্মা ওরকমভাবে ছোট মাছ ছাড়া কোনো রকম মাংস বা বড় মাছ কিছুই পছন্দ করে না রান্না শেষ আর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি ঝটপট তো রাতের খাওয়া দাওয়ার পরে এই জিনিসটা কিন্তু রাজির খুব ফেভারেট একটা খাবার মানে বুটের ডালের হালুয়া আর এটা আমি অবশ্য নিজে বানাইনি এটা কিনে নিয়ে আসছিলাম তো এটা স্বপ্নে পাওয়া যায় স্বপ্নেরটা রাজির পছন্দ একটু বেশি কজ এটা একটু ছোট সাইজ হয় ছোটো ছোট বাইট করে খেতে ভালো লাগে তার কাছে হোয়াইট চকলেটের মতো টেস্ট মনে হয় যার কারণে হচ্ছে রাজি আর আমি খেতে খুবই পছন্দ করছিলাম আর মোমো অ্যাকচুয়ালি এই টাইপের খাবার পছন্দ না যার কারণে ওকে দিতে গিয়েছিল রাজি বললো যে না আমি খাবো না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ